পুলিশ ফাঁড়ির পেছনে স্কুলের সামনে দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে, মদের আসর বসছে, বোমা রেখে যাচ্ছে, আর সেই বোমা ফেটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কৈমুদ্দিনের মতো একটা শিশু। এর দায় কার? পুলিশ প্রশাসনের, পুলিশ শাসক দলের পুতুলে পরিণত হয়েছে। একটা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কেটে ছটুকরো করে এখানে ফেলেছে, ওখানে ফেলেছে, নিয়ে ঘুরেছে। পুলিশ কি করছে? আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব, জানি তার জবাব তিনি দেবেন না, অ্যাঙ্গাসে বললেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। 10 হাত দূরেও নয়, সামনে হচ্ছে এই জায়গাটা, এই যে এই জায়গাটা হচ্ছে সামনে। এখানে সমাজবিদরা মদ খায়, বোমা রাখে, সব কিছু রাখে, স্কুলের ছাত্রছাত্রীর নিরাপত্তা হয়। 100 মিটার দূরে হচ্ছে ফাঁড়ি, এই বাড়িটার পরে ওদিকে হচ্ছে অ্যাঙ্গাস ফাঁড়ি। ছাত্রদের জীবন নিয়ে যারা ছেলেমেয়ে খেলেছেন তাদের শাস্তি কে দেবে, জবাবটা কে দেবে? মুখ্যমন্ত্রী দেবেন কি? তিনি তো পুলিশ মন্ত্রী, তার পুলিশ প্রশাসন কী করেছিল? এই বোমাটা ফেটে একটা বাচ্চা ছেলে কিয়ামুদ্দিনের যে জীবন আজকে বিপন্ন হয়ে উঠেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নীলরতন হাসপাতালের জন্য কে দায়ী? দায়ী তো পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন কেন ক্রিমিনালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না? কারণ জানে শাসক দলের ছত্রছায় ক্রিমিনালরা আছে, তাদের বিরুদ্ধে পুলিশ কিছু ভয় পায়। পুলিশে তো অন্য লোককে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করতে পারে, আর যারা অপরাধ করে একটা ছেলের জীবন বিপন্ন করে দিচ্ছে, এই জন্য পুলিশের নাকের ডরায় একটা স্কুলের সামনে কোনো বাড়িটাতে মদের আসর বসে দিনের পর দিন। মানুষ প্রতিবাদ করা সত্ত্বেও তা বলেনি, পুলিশকে জানানো সত্ত্বেও কিছু বলেনি, মানুষ প্রতিবাদ করতে ভয় পেয়ে গেছে এই অবস্থার যে রাজ্যে। গতকাল ভদ্রেশ্বরের অ্যাঙ্গাসে বোমা ফেটে গুরুতর জখম হয় এক শিশু। নীলরতন সরকার হাসপাতালে তার চিকিৎসা চলছে। যেখানে বোমা ফাটে সেই এলাকা ঘুরে দেখতে যান আব্দুল মান্নান। হাতটা চলে গেছে, এই যে একটা ঘটনা ঘটলো একটা স্কুলের পাশে, পুলিশের নাকের ডগায় পাশেই ফাঁড়ি আছে, এখান থেকে 100 মিটার দূরে ফাঁড়ি। সেখানে কী করে এরকম ঘটনা ঘটলো? রাগও একবার এখানে ঘটেছে, এখানে রাগও একজন প্রাণ গেছে এখানে। তো পুলিশ তাহলে প্রশাসন কী করছে? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসন, তারা কী করছে এখানে? আসলে পুলিশ এমন একটা শাসক দলের একটা কিরণকে পরিণত হয়ে গেছে, পাপেটে পরিণত হয়ে গেছে। শাসক দলের সঙ্গে অ্যালায়েন্স করে আজকে পুলিশ প্রশাসন শুধু লুটপাটি করছে, টাকা পয়সা লুটছে গরিব মানুষের, তারা কাদের কাছে মানুষের নিরাপত্তা দিতে টোটাল ব্যর্থ হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবো, জানি মুখ্যমন্ত্রী জবাব দেবেন না, তবু চিঠিটা আমি মুখ্যমন্ত্রীকে লিখবো যে কী অবস্থা হচ্ছে আমাদের জেলারও আইন শৃঙ্খলা অবস্থা, অন্য রাজ্যের তো যা হচ্ছে, অন্য জেলার যা হচ্ছে হচ্ছে হচ্ছে, এখানে জেলাতে যে অবস্থা, একটা ছেলেকে প্রকাশ্যে তুলে নিয়ে এলো, তার বাড়ি থেকে ডেকে নিয়ে তুলে নিয়ে এলো, নিশ্চয় ছটুকরো করে কেটে ফেলে দিলো, কোথাও বলতে বাড়িতে, কোথাও দিল্লি রোডে, এইভাবে বেপরোয়াভাবে লাশ কেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। কী করছে পুলিশের কাজটা কী? তাহলে পুলিশ প্রশাসন একে লাগবে, মুখ্যমন্ত্রীর দপ্তর তো এটা, পুলিশ তো আপনার অন্য কারোর দপ্তর নয়, জবাব দেবেন, মন্ত্রী ব্যর্থ তো মুখ্যমন্ত্রী তো ব্যর্থ আজকে। এটা খুবই দুর্ভাগ্য আমাদের যে আমাদের এই অবস্থায় দেখতেছে, আমার নিজের এলাকার চারদানে একটি বাচ্চা ছেলেকে এইভাবে প্রাণের সঙ্গে লড়াই করতে হচ্ছে, জীবন মৃত্যু তার কাছে, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলেটি, কী হবে জানি, উপরওয়ালা বাঁচাবেন। কিন্তু পুলিশের যে গাফিলতি, পুলিশের যে অনীহা, ক্রিমিনালদের প্রতি অ্যাকশন নিতে না পারার জন্য আজকে এরকম ঘটনা ঘটছে, এটা খুবই দুর্ভাগ্য। কেন নিতে পারছে না? কেন শাসক দলের লোকেরা আছে পুলিশের ক্ষমতা নেই, শাসক দলের বিরুদ্ধে কথা বলবে? এখানকার পুলিশ প্রশাসন তো শাসক দলকে আলাদা রাজ পার্টি বলে মনে করে, তাদের বিরুদ্ধে কিছু বলতে ভয় পায়, কারণ তারা পুলিশের লোকেরা শাসক দলের প্রধানতায় অনেক কিছু টাকা পয়সা রোজগার করছেন, তাই হচ্ছে আন্ডুলি অ্যালায়েন্স হয়েছে শাসক দল এবং পুলিশ, যদি আন্ডুলি অ্যালায়েন্স করে মানুষের জীবন নিয়ে খেলা করে তাহলে সেখানে এই অবস্থায় হবে। ধন্যবাদ, আজকে ভাবতে হবে, ধন্যবাদ।